শিক্ষার্থীবৃন্দ, এবার হচ্ছে আমরা আরেকটা দলে যারা কাজ করছে সেই দলের কথা শুনবো। ইতিমধ্যে আমরা এই এই পাশ থেকে শুনেছি, এখানে শুনেছি, পিছন থেকে শুনেছি, এদিক থেকেও শুনেছি। তাহলে যে দলে ভাগ হয়ে যে আমরা কাজটা করতেছি, এই কাজটা আমাদের কেমন লাগতেছে এটা আমরা শুনতেছি, এবং কে কিভাবে করতেছে। এখানে দুইটা কাজ হচ্ছে, এক হচ্ছে যারা আমরা একটু কম পারি, এরা কিন্তু আরেকজনেরটা শুনে, আমি কিন্তু এখন শিখতেছি, আমি এখন বুঝে গেছি যে কিভাবে করতে হবে, ঠিক আছে, কাজটা কি আমি জানতে পারছি। আরেকটা হচ্ছে যে অন্যের মাধ্যমে কিন্তু আমি কিছু নতুন তথ্যও পাচ্ছি যেটা আমার এই কাজটা করতে গেলে আমার লাগবে। যাই হোক, এখানে আছে চারজন সদস্য, এরা একটা গ্রুপের। তোমার নাম কি বলো, নাম পরিচয় দাও। সীমান্ত চন্দ্র, তুমি? হ্যাঁ, প্রমিত, গুড। প্রশান্ত, তুমি? হ্যাঁ, সজীব মিয়া। আচ্ছা, তোমরা প্রথমেই বলো যে তোমরা কি কাজটা করছো, সাক্ষাৎকার নিছো, তাই তো? কার? একজন গুণী শিক্ষকের। উনি কোথাকার শিক্ষক? এই স্কুলেরই কিন্তু শিক্ষক নাকি? এবং উনার একজন ছেলে কিন্তু এই স্কুলে শিক্ষকতা করেন, কে? মিন্টু স্যার, শহীদুজ্জামান ভুঁইয়া মিন্টু স্যার, ওনার বাবা। উনি এই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আমাদের সময় করেছেন। আচ্ছা, এখন একজন বলো যে তোমরা কখন গেছিলা, কখন গেছিলে স্যারের বাড়িতে? সাড়ে তিনটার সময়। কবে? বৃহস্পতিবারে সাড়ে তিনটার সময়। একসাথে গেছিলা? গুড। হাঁটে গেছো না সাইকেলে? গাড়ি দেয়া, গাড়ি দেয়া মানে অটো, অটো করে একসাথে করে গেছিলা। যা, স্যারকে বাড়িতে পাইছো? ভেরি গুড। আচ্ছা, প্রথমে যাই কি বলছো? আসসালামু আলাইকুম বলছো। আচ্ছা, স্যার তখন কি বললেন? ওয়ালাইকুম সালাম বললেন। তারপরে জিজ্ঞেস করছো তোমরা স্যারকে কেমন আছেন। আচ্ছা, স্যার তখন কি বললো, কেমন আছে এটা বললেন। আচ্ছা, পরে কিভাবে কাজটা শুরু করছিলা? আচ্ছা, কি বলছো? হ্যাঁ, আচ্ছা, পরে স্যার কি বললেন? অনেক ছাত্র ছিল। আচ্ছা, তোমরা স্যারকে কি বলো নাই যে কি জন্য গেছো, কি করতে চাইতেছ, কি বলছিলা? হ্যাঁ, কেন এটা বলো নাই যে এটা দিয়ে আমরা কি কাজ করবো, আসলে কাজটা কি? একজন শিক্ষকের সাক্ষাৎকার, কিন্তু বিষয়টা কি কাজ করতেছি আমরা? মূল্যায়ন। হ্যাঁ, তাহলে স্যারকে বলছো যে স্যার এখন আমাদের পরীক্ষা নাই, পরীক্ষার পরিবর্তে এখন মূল্যায়ন হচ্ছে, আমরা মূল্যায়ন উৎসবের কাজ করতেছি, বলো নাই স্যারকে এটা? আচ্ছা, এটা শোনার পরে স্যার কি খুশি হয়েছে? স্যার জিজ্ঞেস করে নাই যে কি কাজ, কি বিষয় আদি? আচ্ছা, পরে স্যার কি বললেন, কি গল্প করলা স্যারের সাথে, কি প্রশ্ন করছিলা স্যারকে? কত সাল ছিল? গুড। পরে স্যার কি বলছেন? 1969 সাল, ভেরি গুড। একে লিখে আনছ? আচ্ছা, শুনছো তোমরা কি বলছে, 1969 সালে, তাহলে অনেক আগে না? আচ্ছা, এটা এই তথ্যটা তোমরা স্যারের কাছ থেকে জানছো। আচ্ছা, আর কি গল্প করছো স্যারের সাথে? আচ্ছা, আর কি বললেন স্যার? তখন মাত্র 15 জন এসএসসি পরীক্ষা দিত, মোট ছাত্রই ছিল 270 জন, ঠিক আছে? আর এখন একটা ক্লাসেই কিন্তু 300 ছাত্র আছে, আছে না? 6-এর এ শাখা, বি শাখা বা 7-এ বি মিলায় অনেক ছাত্র না? আচ্ছা, তাইলে এই তথ্যটা তো। হ্যাঁ, 12 জন শিক্ষক ছিলেন, গুড। আর কি? হ্যাঁ, একটা মাত্র বাথরুম ছিল, তাও ছিল বাইরে, স্কুলের বাইরে। তাহলে এটা কি নতুন তথ্য না? কিন্তু এখন কি আমাদের বাথরুমের অভাব আছে? এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরেই আছে, ওই দক্ষিণ দিকে গেলে ওই দিকে আছে, আমরা যেখানে থাকি সেখানেই আছে। তাহলে এই যে একটা বিরাট পরিবর্তন হয়েছে না এই সময়ের মধ্যে, গুড। আর কি জানছো? একটা মাত্র টিউবওয়েল ছিল, গুড। তিন সেটের একটা বড় ঘর ছিল যেটার মধ্যে শ্রেণী কার্যক্রম। হ্যাঁ হ্যাঁ, অনেক আসবাবপত্র ছিল। আচ্ছা, আর গজারি কাঠের
চেয়ার বেঞ্চ টেবিল ছিল, তার মানে কি যে অনেক ভালো কাঠের আসবাবপত্র ছিল, এই তো? ফাইন। ফ্যান ছিল না, কি ছিল? আর এখন দেখো একটা ক্লাসে কয়টা ফ্যান? একটা ক্লাসে কিন্তু চারটা ফ্যান আছে। আর ওই সময় কি ছিল তাহলে? ওই দিনগুলো কি সুখের ছিল না কষ্টের ছিল? কষ্টের। কিন্তু পড়াশোনা কিন্তু ঠিকই ছিল না, ছিল না? বিদ্যুৎ ছিল না কিন্তু পড়াশোনা ছিল না। আচ্ছা আর কি? স্কুলের সামনে বড় খেলার মাঠ ছিল, খেলার মাঠ ছিল, এই খেলার মাঠটা এখনো আমাদের আছে। গুড। আর সেই সময় গেট ছিল না, গেট ছিল না। আর সেই সময় লোক অনেক হিন্দু লোক অনেক শিক্ষিত ছিল। আচ্ছা, হিন্দু সম্প্রদায়ের লোক অনেক শিক্ষিত ছিল, এটা স্যার বলছেন না? আচ্ছা, ভেরি গুড। আর গল্প কাহিনীর বই ছিল, এবং সেটা কোন পিরিয়ডের? ব্রিটিশ পিরিয়ডের। স্যার এই গল্প তোমাদেরকে শোনাইছেন নাকি? আচ্ছা, হিন্দু মুসলমান মিলে এই বিদ্যালয়টা পরিচালনা করত, এখনো কিন্তু করে, তাই না? আচ্ছা, এটা কিন্তু একটা অনেক অনেক সুন্দর মেসেজ শুনছো তোমরা। স্যার কি বলছেন? আগের শিক্ষকরা সবাই ভাই বোনের মতো মিলে পরিচালনা করতেন, অর্থাৎ এই যে স্কুলে যে 11-12 জন শিক্ষক ছিল সবাই ছিল ভাই বোনের মতন সম্পর্ক। নিজের সন্তানের মতো স্নেহ করত। আচ্ছা, এখন কি সারা স্নেহ করে না? করে? তাহলে এটা আগে যেরকম ছিল এখনো আছে না নাই? আচ্ছা, এখনো আদর করে, হয়তো আগের গুণী স্যাররা একটু বেশি আদর করতো, এখন হয়তো একটু কম করে, কিন্তু আদর কিন্তু স্যাররা করে নাকি করে না? করে। আচ্ছা, আর কি বলেছেন স্যার, এইটুক জেনেছ? আচ্ছা, এবার তুমি আমাদেরকে বলো, এই যে তোমরা অটত করে গেলা, স্যারকে জিজ্ঞেস করলা, স্যারের সাথে গল্প করলা, তো এই বিষয়টা কেমন লাগছে? আচ্ছা, এটা কি পরীক্ষার চাইতে আনন্দ কম না বেশি? এখন পরীক্ষার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমেও কিন্তু আমরা অনেক তথ্য জানতে পারতাম, শিখতে পারতাম, তাই না? কিন্তু এটা হচ্ছে একজন শিক্ষক যিনি দীর্ঘদিন এখানে সফলতার সাথে শিক্ষকতা করেছেন এই স্কুলের, ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আচ্ছা, তো তোমরা যখন গেলা স্যারের সাথে আলাপ করলা, তখন স্যার তোমাদেরকে বসতে বলেন নাই? হ্যাঁ। আচ্ছা, এবং একজন বলছে যে কি ছবি চাইছিলা তুমি, তাই না? আচ্ছা, ছবিও দিচ্ছেন, তাহলে ছবিটা একটু দেখাও। ভেরি গুড, একটু দেখাও, অনেক সুন্দর, সবাই একটা হাততালি দাও এর জন্য। গুড। এবং দেখো সে সুন্দর করে বলছে যে স্যার আমাদের তো মোবাইল নাই। ছাত্রের কি মোবাইল থাকে? থাকে না। বলছে মোবাইল নাই, আমাদের একটা ছবির দরকার ছিল। তখন স্যার কি করছেন, নিজে একটা ছবি ঘর থেকে এনে ওদেরকে দিয়ে দিচ্ছেন। তুমি একটু ছবিটা দেখাও, এই হচ্ছে স্যারের ছবি, ঠিক আছে? ওনার নামটা তোমরা জিজ্ঞেস করছিলা? আব্দুল খালেক। ভেরি গুড, ওনার নাম ছিল আব্দুল খালেক, উনি এই স্কুলের একজন গুণী শিক্ষক ছিলেন, ঠিক আছে? ছয়ানি ওনার বাড়ি, টেঙ্গুড়ি ছয়ানি বলে ওই কাছেই। আচ্ছা, এবার তুমি একটু সবাইকে বলো যে এই যে কাজটা তোমরা মিলে করলা, খুব খারাপ লাগছে, বিরক্ত লাগছে যে স্যার কি কাজ দিল, ওই দূরে যাইতেছি, অটো ভাড়া দিতেছি, স্যারের যে খারাপ লাগছে কি না? তাহলে এই যে এখন আমরা আরো দলে কাজ করছি, সামনে কিন্তু আরো কাজ আছে, আরো কাজ তো আমরা করব, বইয়ের মধ্যেও তো আমরা কাজ করছি, করছি না? তাহলে এই যে বইয়ের মধ্যে কাজ করলাম, এখন শিক্ষকের সাক্ষাৎকার নিলাম, বাইরে কাজ করলাম, সব মিলে আমরা কি শিখতে পারতেছি? তাহলে পরীক্ষা নাই, এজন্য কি আমাদের খুব বেশি আফসোস হচ্ছে? আমাদের শিক্ষা কি হচ্ছে না? এভাবে কাজ করে করে আমরা অভিজ্ঞতা ভিত্তিক আমরা কি শিখতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওর পরের অংশে যাই, এখন তোমরা যা জায়গায় বসো।